ফ্যাশনেবল জামার উপকরণ। ফ্যাশন জামা কাপড়ের শিল্পে কাপড় হচ্ছে প্রধান উপকরণ, কিন্তু জামাকে নান্দনিক, ব্যবহারিক এবং বাণিজ্যিকভাবে তৈরি করতে আরও কিছু উপকরণ ব্যবহার করা হয়। এই উপকরণগুলোকে ট্রিমস এবং আনুষাঙ্গিক জিনিসপত্র বলা হয়। বস্ত্রশিল্পের বিভিন্ন আনুষাঙ্গিক জিনিসপত্র তৈরির জন্য শত শত বস্তু ব্যবহার করা হয়। কিছু বিশেষ ট্রিমস এবং জিনিসপত্রের তালিকা এখানে দেয়া হলো। সুতা, সেলাইয়ের সুতা হচ্ছে প্রধান এবং সবচেয়ে বেশি ব্যবহার করা ট্রিমস। সাধারণত ক্রেতারা মিল রেখে সেলাইয়ের সুতা কিনতে চায়। সেলাইয়ের সময় টান সামলানোর জন্য এটির যথেষ্ট পরিমাণ শক্ত হতে হয়, তাই সেলাইয়ের সুতা কয়েকটি স্তর পেঁচিয়ে তৈরি করা হয়। সুতার প্রকারভেদ। তুলা, দ্রুতগতির যন্ত্রের জন্য তৈরি এই ফাইবার সুতা 100% প্রাকৃতিক। তুলার তৈরি সুতার সুবিধা হলো এটি নরম, টেকসই, কুচকে যাওয়া কাপড়ের জন্য মানানসই, এটি সহজলভ্য সুতা এবং এটি বিভিন্ন ওজনে পাওয়া যায়। পলিয়েস্টার, পলিমারের ধুনা থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয় এই সুতা। এটি তৈরি করা যেতে পারে তুলার মতো ম্যাট রকম দেখতে অথবা সিল্কের মতো উজ্জ্বল করে। এটি শক্তিশালী এবং লাভজনক সুতা। পলিয়েস্টারের সুবিধা হলো এটি ধুলে এর রং মুছে যাবে না অথবা এটি কুচকে যাবে না। নাইলন, এটি আরেকটি কৃত্রিমভাবে তৈরি করা শক্তিশালী সুতা, কিন্তু এর দুর্বলতা অনেক, যেমন এটি তাপ সহনশীল নয়, রং উঠে যেতে পারে। কৃত্রিম রেশম, বর্তমানে এটি সূচিকর্ম যন্ত্রে ব্যবহারের জন্য সবচেয়ে জনপ্রিয় সুতা। এটি বেশ উজ্জ্বল এবং প্রায় সময় এটি সিল্কের কম দামি বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। সিল্ক, সিল্কের সুতা অনেক ধরনের সূচিকর্মে ব্যবহার করা হয়। রাজকীয় লেপ, গদি একটি ভালো উদাহরণ। সিল্কের সুতা খুব ভালোভাবে রং শুষে নেয় এবং এই সুতা দিয়ে না ছিঁড়ে খুব মসৃণভাবে সেলাই করা যায়। এই সুতা পলিয়েস্টারের মতো শক্ত এবং তুলার সুতার মতো স্থায়ী। পশম, পশম হলো পশুর তন্তু দিয়ে তৈরি, যা সেলাইয়ের পর দেখতে অনেক নরম হয় এবং এটা আলোর প্রতিফলন কম ঘটায়। এই সুতা অনেক নরম। ইন্টারলাইনিং, ইন্টারলাইনিং এক ধরনের জিনিস যা একটি কাপড়ের দুটি স্তরের ফেব্রিকের মাঝে ব্যবহার করা হয়। ওয়াডিং, ওয়েবিং হলো শক্ত বোনা ফেব্রিক যা সমতল অথবা টিউব আকারে তৈরি করা হয় বিভিন্ন প্রস্থে। প্রায় এগুলো দড়িয়ের বদলে ব্যবহার করা হয়। আজকাল ওয়েবিং তৈরি করা হয় খুবই শক্ত উপকরণ দিয়ে, যেমন নাইলন, পলিয়েস্টার এবং কেভলার। বোতাম, বোতাম একটি অপরিহার্য ট্রিম যা কাপড়ের সাথে লাগানো হয় ব্যবহার অথবা সুন্দর লাগার জন্য। বোতাম বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা যায়, বেশিরভাগ সময় প্লাস্টিক এবং ধাতু দ্বারা। বোতামের প্রকারভেদ, প্লাস্টিকের বোতাম, ধাতুর বোতাম, শেঙ্ক বোতাম, স্ন্যাপ বোতাম, হর্ন বোতাম, সামুদ্রিক খোলসের বোতাম, কাঠের বোতাম, সাজানোর বোতাম, নারিকেলের বোতাম। চেন, চেন ফ্যাশন পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি খোলা এবং বন্ধের জন্য ব্যবহার করা হয়। চেইনের অংশ বিশেষ, উপরের থামানোর অংশ, স্লাইডার, টানার আংটা, দাঁত, টেপ, নিচের থামানোর অংশ। চেইনের প্রকারভেদ, নাইলন চেইন, নাইলন চেইন সবচেয়ে বেশি ব্যবহার করা চেইন। এগুলো আগে নাইলন থেকে তৈরি করা হতো এবং এখনও নাইলন কয়েন চেইন নামে পরিচিত, যদিও এখন এগুলো পলিয়েস্টার দিয়ে তৈরি করা হয়। প্লাস্টিক চেইন, এই প্লাস্টিক চেইনগুলোতে এক একটি করে দাঁত লাগানো হয় এবং চেইনের টেপে সরাসরি ফিউজ করে দেওয়া হয়। এই চেইনগুলো মাঝারি এবং ভারী ধরনের কাপড়ের জন্য অথবা ঘরের বাইরের কাজের জন্য খুবই ভালো। ধাতুর চেইন, ধাতুর চেইনে দুই সারি ধাতুর তৈরি দাঁত টেপের উভয় পাশে গলিয়ে বসানো হয়। একটি নির্দিষ্ট দূরত্বের পরপর দাঁতগুলো অ্যালুমিনিয়াম, নিকেল অথবা পেতলের তৈরি করা হতে পারে। এগুলো জিন্সে সবচেয়ে বেশি পাওয়া যায়। চেইন যা আলাদা করা যায়,
আলাদা করা যায়, এই চেইনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে চেইনের দুই প্রান্ত পুরোপুরিভাবে আলাদা করা যায়, খণ্ডনীয় চেইন বক্স এবং পিন পদ্ধতি ব্যবহার করে। এই চেইনগুলো সাধারণত কোট এবং সোয়েটারে দেখা যায়। এদেরকে খোলামেলা চেইনও বলা হয়। অদৃশ্য চেইন, অদৃশ্য চেইন সাধারণত জামা এবং স্কার্টে ব্যবহার করা হয়। অদৃশ্য চেইনের কয়েল সাধারণত চেইনের পেছন দিকে থাকে এবং চেইন লাগানোর পর কাপড়ের সামনে থেকে দেখা যায় না। পোশাকের বিশেষ অংশ, কাপড়ের সংবেদনশীল অংশে সমর্থনের জন্য এবং যেন তা প্রসারিত না হতে পারে তার জন্য কাপড়ের প্রান্তে ব্যবহার করা হয়। সবচেয়ে ব্যবহৃত কাপড়ের বিশেষ অংশ হল কোমরবন্ধনী। কাপড়ের সামনের অংশ, বোতাম লাগানোর অংশ, কলারের অংশ, কাপস, বিভিন্ন রকমের ইন্টারফেসিং। ফিউসিবল, ব্যবহারে সুবিধাজনক কারণ এর একপাশে তাপ সক্রিয় আঠালো পদার্থ লাগানো থাকে, যার জন্যে ফ্যাশন ফেব্রিকের অন্য পাশে ইস্ত্রি করলে এটি কাপড়ের সাথে পুরোপুরিভাবে লেগে যায়। সেলাইয়ের কাপড়, সেই সব কাপড় যা ইস্ত্রি করা যায় না এটা তার জন্য, এটা কাপড়ের স্তরের মাঝে দিয়ে সেলাই করে বসাতে হয়। বোনা, এটি টানা এবং জালি ফেব্রিকে বুনে তৈরি করা হয়। এই ধরনের কাপড় প্রসারিত হয় না এবং এটি সব ধরনের বোনা কাপড়ের সাথে ভালো মানায়। অবোনা কাপড়, এটি ভেড়ার লোম অথবা পশমি কাপড়ের মতো। এই কাপড়ে কোনো সূক্ষ্ম রেখাও নেই এবং এটা যে কোনো দিকে কাটা যায়।